বন্ধুরা, আবার হাজির হয়ে গিয়েছি। আপনারা সবাই জানেন বরাবরই আমি তো আবার আমার পরিবারের সবার সাথে সবকিছু শেয়ার না করলে আমার ভালোই লাগে না, কি করব বলেন। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, আজকে না এত সুন্দর একটা গান করলাম, আমি কি বলবো, আমি এখনো গানের মধ্যেই আছি, কারণ আমার এখান থেকে বের হইতেও টাইম লাগবে, কি করব বুঝে উঠতে পারছি না। কারণ জানি না এটা ফর্চুনেট বলবো না আনফর্চুনেটলি বলবো, বুঝে উঠতে পারছি না, বিকজ অফ আমার যত গান আছে কেন জানি আমার লাইফের সাথে একদম মিলে যায়। আমাদের সোহাই মাসুদ ভাই, ওনার সঙ্গে এখন পর্যন্ত আমার কোনো কথাই হয়নি। রুনি কিভাবে বুঝলো যে মানে আমি এরকমই একটা গান এই মুহূর্তে করতে চাচ্ছি, যেটা যেটা আমার মনের কথা আমি বলতে পারবো? আচ্ছা সেটা না হয় বাদ দিলাম, সুরটা সুরটার কি কথা বলবো। আমাদের অভি আকাশ ভাই, সে তো একদম তীর মেরে দিল একদম বুকের মধ্যে, এই কথা আর কি বলবো। আচ্ছা এটা গেল, এবার আসি আমাদের মিউজিক করেছেন আমাদের বড় ভাই শ্রদ্ধেয়। আচ্ছা আমি এটা না বলি, ফিলিংসটা একদম সরাসরি একটু বলেন আমি এখানে। আচ্ছা আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা অনেক সুন্দর একটা গান করলাম। আমাদের সালমা অনেক সুন্দর গান করে, সবসময় সুন্দর গান করে, এবং কেন জানি না আজকে ব্যাটে বলে ওর সাথে লিরিক্সটা এবং সুরটা একদম প্রাণের মতো। আই থিঙ্ক, আমার মনে হয় ও খুব প্রাণের মতো, এবং গানটাও অনেক সুন্দর করে দরদ দিয়ে গিয়েছে। আই হোপ এবং উই হোপ অলসো যে আমার আপনাদের গানটা অনেক ভালো লাগবে, আপনারা শুনবেন, আশা করি দেখা হবে। ওকে বাই। ওকে আমরা আসছি এইদিকে, আমাদের অভি আকাশ ভাই আছেন, মানে আরো অনেকেই আছেন আমাদের সাথে, আমরা স্টুডিওর মধ্যে, আমার ওই পাশে নানা ভাই আছে। আমি শুধু এতটুকুই বলবো যে এত সুন্দর গেয়েছেন আপা গানটি, কিছু বলার নাই, এটা আপনার না শুনলে বুঝতে পারবে না যে এত মায়া দিয়েছে গানটির ভিতরে। আর আমি তো বরাবরই চেষ্টা করি ভালো কিছু করার, বাকিটা আপনারা শুনলেই বুঝতে পারবেন, সবাই ভালো থাকবেন। ওকে আচ্ছা, এবার যেটা বলছিলাম, এটা অবশ্যই আমাদের রেন মিউজিকে আসবে, আপনারা রেন মিউজিকের মাধ্যমে গানটি পাচ্ছেন। তো এখানে আমার যত ভক্তরা আছেন অবশ্যই গানটি পাচ্ছেন, ইনশাল্লাহ আমরা ঈদে পাবো, ঈদে পাবো না ঈদের পরে, আচ্ছা ঈদের পরে, যাই হোক এটা মিউজিক ভিডিও আসতে পারে বা অডিও, আমার কাজটা আমি শেষ করলাম। বাই দ্য ওয়ে এখন আমরা একটু গানটাতে যাচ্ছি, একটু আমার অনেক অনেক কমেন্টস এখন একটু শুনি। ওকে গো আহের সালমা, শামিম হাসান আপু কেমন আছেন, আপনার ভয়েসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, নাইস সং বেবি, আই এম নট বেবি আই এম এ মাদার, ওকে যাই হোক ইটস ওকে, খুব ফাইন গানটা, ওকে খুব সুন্দর, সুপার, ওয়াও ভেরি নাইস আপু, অনেক মিষ্টি লাগছে তোমাকে, থ্যাংক ইউ রবিন ভাই। ওকে দিদার ইসলাম অসাধারণ আপু, অসাধারণ গানটা, ওয়াও নাইস সং আপু, কবে পাবো নাইস সং সালমা। মাহফুজা মম ইজ ওয়াচিং, ওকে কাতার থেকে দেখছি, ওয়াও আপু অসাধারণ গান, সত্যি অসাধারণ হয়েছে গানটা। ওকে যাই হোক, আমি বুঝতে পারলাম আপনাদের সবার, আমার পরিবারের সদস্যদের আমার গান ভালো লেগেছে, তার মানে আই হোপ যে আমরা একটা ভালো কাজ করতে পারছি, খুবই ভালো লাগলো আপু।
বেস্ট অফ লাক আপু, ইউ আর লুকিং গর্জিয়াস। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমরা এখন যাচ্ছি, লাইভ এখন শেষ করতে হবে। এটাই আজকের মানে আজকের নিউজটা ছিল যে একটা গান করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সবসময় দোয়া করবেন। বাই বাই।